আসসালামু আলাইকুম, আমি জেসমিন আক্তার, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, খিলগাঁও মডেল কলেজ। মাস্টার শেষ বর্ষের শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমরা আসলে কোভিড-19 কারণে দীর্ঘদিন আমরা ঘরবন্দি আছি সবাই। এই ঘরবন্দি যেই অবস্থা, আমরা আসলে ঘরবন্দিতে অভ্যস্ত না, তারপরেও পরিস্থিতির শিকার সারা বিশ্বের এই কোভিড-19 যেই অবস্থা, এবং আমাদের বাংলাদেশের বাইরে নয়। আমি আশা করি তোমরা সকলে ভালো আছো, নিরাপদে আছো এবং নিরাপদে থাকবে। নিরাপদে থাকার জন্য যতটুকু স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করা দরকার, হ্যাঁ, প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়াই ভালো। এগুলো আমি আশা করি তোমরা সবাই মেনে চলতেছ। তাছাড়া আমি আরেকটা কথা বলি, তোমাদের যেই বেতন বকেয়া, এগুলো তোমাদের আসলে যার যতটুকু সম্ভব তোমরা একটু পরিষ্কার করার চেষ্টা করো, কারণ তোমাদের তো বেতন আসলে দিতেই হবে। হ্যাঁ, তো এখন দিলে তোমরা একটু তোমাদের যে ডিসকাউন্টের ব্যবস্থা করা হয়েছে সেটা পাবে। যার যতটুকু সম্ভব তোমরা একটু চেষ্টা করবে বেতনটা ক্লিয়ার রাখার জন্য। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের যে যে টপিকটা আলোচনা করব সেই টপিকে চলে যাই। আজকে আলোচনা করব বাংলাদেশ আওয়ামী লীগের উদ্ভব ও বিকাশ, এই প্রশ্নটা আলোচনা করব। এই প্রশ্নটা তোমাদের এই পাঠের জন্যে খুবই, বাংলাদেশের দলীয় রাজনীতি যে তোমাদের বইটা আছে সেই সেই তোমার সেই পাঠের খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখানে উদ্ভব ও বিকাশ প্রশ্নটা তোমাদের, আগে উদ্ভব আলোচনা করব, তারপরে এটার বিকাশ সম্পর্কে আলোচনা করব। তাহলে দেখো, আওয়ামী লীগের উদ্ভবের ইতিহাসে যাওয়ার আগে আমরা একটু আলোচনা করে নিই। তোমরা জানো যে সুদীর্ঘ দুশো বছর ধরে ব্রিটিশ শাসনামল, ব্রিটিশরা আমাদেরকে শাসন করেছে। সেই প্রায় দুশো বছরের শাসনামল থেকে মুক্তি পাওয়ার, পরিত্রাণ পাওয়ার জন্য বহু আন্দোলন, রক্তপাত, ত্যাগ তিতিক্ষার বিনিময়ে অবশেষে মোহাম্মদ আলী জিন্নার দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, যদিও এখানে দ্বিজাতি তত্ত্বে স্টেটস লেখা ছিল, যাই হোক পরবর্তীতে সেটা এসটা পরবর্তীতে সংশোধন করে শুধু স্টেট হয়েছে, যাই হোক দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে তোমরা জানো 1947 সালের 14ই আগস্ট, হ্যাঁ, মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে মুসলিম লীগ নামক রাজনৈতিক সংগঠনের উপর ভর করে বিশ্বের মানচিত্রে নবগঠিত রাষ্ট্র হিসেবে পাকিস্তানের পরিচয় হয়, যে প্ল্যাটফর্মে পাকিস্তানের আপামর জনসাধারণ তাদের একমাত্র মুক্তির নির্দেশন হিসেবে চিহ্নিত করেছিল। পাকিস্তান সৃষ্টির কিছুদিন যেতে না যেতেই জনগণ এর উপর আস্থা হারিয়ে ফেলে এবং বিকল্প একটি চিন্তাধারার কথা ভাবতে থাকে। পাকিস্তানের যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের যে নানা রকমের বৈষম্যের ভিত্তিতেই মূলত বিকল্প ধারার আলাদা একটা চিন্তা ভাবনার কথা ভাবতে থাকে। এমনি করে বিশেষ এক পরিস্থিতিতে তৎকালীন পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের কিছু সংখ্যক নেতৃবৃন্দের সমন্বয়ে আলাদা একটি রাজনৈতিক দল গঠন করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়। আওয়ামী লীগ বাংলাদেশের অন্যতম বৃহৎ এবং পুরাতন একটা দল। পূর্বে এই দলটি আওয়ামী মুসলিম লীগ হিসেবে আত্মপ্রকাশ করলেও পরবর্তীতে সাম্প্রদায়িকতার প্রশ্নে মুসলিম শব্দটি এখান থেকে বাদ দেওয়া হয়। প্রথমে এই দলটির নাম ছিল আওয়ামী মুসলিম লীগ, কিন্তু পরবর্তীতে সাম্প্রদায়িকতার প্রশ্নে মুসলিম শব্দটি বাদ দিয়ে আওয়ামী লীগ নামকরণ হয়। 1947 সালের 14ই আগস্ট পাকিস্তান স্বাধীনতা লাভের পর রাষ্ট্রপরিচালনার দায়িত্ব গ্রহণ করে, কিন্তু 1948 সালের 11 সেপ্টেম্বর কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নার মৃত্যুর পর
মুসলিম লীগের জনপ্রিয়তাটা আর সেরকম থাকে না, কমতে থাকে। 1949 সাল পর্যন্ত মুসলিম লীগই পাকিস্তানের গণপরিষদের সব মুসলিম আসন লাভ করে এবং মুসলিম লীগ তখন জনপ্রিয় ছিল। পরবর্তীতে তখন বিরোধী দল ছিল, বিরোধী দল বলতে ছিল পাকিস্তান ন্যাশনাল কংগ্রেস। এ সময় একটি অন্যরকম একটা ঘটনা ঘটে, অর্থাৎ উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের খানকা শরীফের পীর সাহেবকে মুসলিম লীগ থেকে জোরপূর্বক বহিষ্কার করা হয়। যেহেতু জোরপূর্বক বহিষ্কার করা হয়, এই ঘটনায় পীর সাহেব অত্যন্ত ক্ষুব্ধ হন এবং তৎকালীন মুসলিম লীগের বিরুদ্ধে অবস্থান নেন। যেহেতু তাকে বের করে দেওয়া হয়েছে, স্বাভাবিক কারণ, সে বের হয়ে এসে তখন মুসলিম লীগের বিরুদ্ধে একটা অবস্থানে থাকে। এরূপ বিশৃঙ্খল অবস্থায় প্রাক্তন আসাম মুসলিম লীগের সভাপতি আব্দুল হামিদ খান ভাসানী একটি বিরোধী রাজনৈতিক দল গড়ে তোলার চিন্তাভাবনা করেন। তিনি লক্ষ্য করেন যে মুসলিম লীগ পাকিস্তানের বৃহত্তর জনগণের দল না হয়ে কতিপয় উচ্চ বিলাসী পুঁজিবাদী শ্রেণীর দলে পরিণত হয়েছে। এ অবস্থায় তিনি 1949 সালে 23 জুন নারায়ণগঞ্জের এক শ্রমিক সম্মেলনে আওয়ামী মুসলিম লীগ নামে একটি বিরোধী দলের গোড়াপত্তন করেন। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, সভাপতি আতাউর রহমান, আব্দুস সালাম ও আবুল মনসুর আহমেদ সহ সহসভাপতি এবং জনাব শামসুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সেই থেকে যাত্রা শুরু হয় পাকিস্তানের বিরোধী দল হিসেবে আওয়ামী মুসলিম লীগের। আওয়ামী মুসলিম লীগের মধ্যে একদিকে ছিল মুসলিম লীগ থেকে বিচ্ছিন্ন হওয়া নেতৃবৃন্দ, যারা মুসলিম লীগ থেকে বাদ পড়েছিল সেই নেতৃবৃন্দ, অপরদিকে ছিল যুবকর্মীরা। যুবকর্মীরা ছিল গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় বিশ্বাসী এবং সাম্প্রদায়িকতা বিরোধী। তাই তারা আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়ার পক্ষপাতী ছিলেন। ফলে তাদের তুমুল বিরোধিতার কারণে 1949 সালে মুসলিম শব্দটি বাদ দিয়ে ধর্মনিরপেক্ষ দল আওয়ামী লীগের রূপ লাভ করে। তোমরা সালটা মনে রাখবা, 1955 সালে। 1955 সালে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দিয়ে ধর্মনিরপেক্ষ দল আওয়ামী লীগ রূপ লাভ করে। কিন্তু প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হামিদ খান ভাসানী এটার পক্ষে আসলে ছিলেন না। অতঃপর হুসেন সৈয়দ সোহরাওয়ার্দি পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানে আসেন এবং আওয়ামী লীগে যোগ দেন। ফলে আওয়ামী লীগের নেতৃত্বের ভিত্তিটা আরও শক্ত হয়, মজবুত হয়। এই হলো আওয়ামী লীগের উদ্ভবের ইতিহাস। আওয়ামী লীগের আদর্শ বা কর্মসূচি, হ্যাঁ, মূলত আওয়ামী লীগ ছিল পূর্ব বাংলা ভিত্তিক রাজনৈতিক দল। আওয়ামী লীগ গঠিত হয়েছে পূর্ব বাংলা ভিত্তিক রাজনৈতিক দল হিসেবে। 1949 সালে প্রতিষ্ঠা লগ্ন থেকে 1970-71 সাল পর্যন্ত আওয়ামী লীগের যে দলীয় আদর্শ বা কর্মসূচি ছিল এবং 1971 সালে স্বাধীনতোত্তর আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে অনেক পার্থক্য আমরা দেখতে পারি। পূর্ব বাংলার স্বার্থের ভিত্তিতে দলের আদর্শ কর্মসূচি নিরূপিত হয়েছিল এবং সেই আদর্শ কর্মসূচির ভিত্তিতেই 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে 1970 সালের নির্বাচন এবং 1971 সালের মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল। তৎকালীন আওয়ামী লীগের কয়েকটি প্রধান কর্মসূচি, এখানে উল্লেখযোগ্য কর্মসূচিগুলো হচ্ছে, এক হচ্ছে পূর্ব আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবি, দুই শক্তিশালী যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে পাকিস্তান গড়ে তোলা, তিন হচ্ছে সংখ্যা সাম্য নীতি, চার ধর্মনিরপেক্ষতা, পাঁচ শিক্ষা ব্যবস্থার সংস্কার ও উন্নতি সাধন, ছয় কেন্দ্রীয় সরকারের সীমিত ক্ষমতা, সাত হচ্ছে অর্থনৈতিক উন্নয়নে সমতা নীতি গ্রহণ,
আট হচ্ছে পাশ্চাত্য ঘেঁষা পররাষ্ট্রনীতি, 9 শিল্প ও ব্যবসায় জাতীয়করণ, 10 হচ্ছে পশ্চিম পাকিস্তানে এক ইউনিট প্রথা চালু, পরবর্তীতে এই আদর্শের বিরুদ্ধচারণ করে বাতিল করা হয়। এই আদর্শগুলো যেই আদর্শ বা কর্মসূচি দিয়েছিল পরবর্তীতে সেই আদর্শ বিরুদ্ধচারণ করে তা বাতিল করা হয়। এই ছিল আওয়ামী লীগের আদর্শ বা কর্মসূচি। আওয়ামী লীগের বিকাশ, এরপরে আওয়ামী লীগের বিকাশ প্রতিষ্ঠা লগ্ন থেকেই আওয়ামী লীগের নেতৃত্বে একের পর এক আসেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা একে ফজলুল হক, আতাউর রহমান খান, শামসুল হক এবং পরিশেষে আসেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো জাতীয়তাবাদী, দেশপ্রেমিক, গণতন্ত্রমনা, নির্ভীক এবং দূরদর্শিতা সম্পন্ন নেতৃবৃন্দ, যাদের মাঝে অন্যরকম একটা নেতৃত্বের গুণাবলী আছে এবং নেতৃত্বের কোনো অভাব যাদের মধ্যে ছিল না। আবার কেউ কেউ গণতন্ত্রের মানসপত্র, সংগ্রামী ও আপোষহীন নেতা হিসেবেও পরিচিতি লাভ করেন। এখানে উল্লেখ্য যে নেতাদের অধিকাংশই আসেন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবার থেকে, কিন্তু তাদের মধ্যে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত হলেও তাদের মধ্যে শিক্ষার কোনো কমতি ছিল না এবং যাদের গণতন্ত্র মনা এবং যারা আসলেই সর্বসাধারণ জনগণের, যারা সাধারণ জনগণ তাদের জন্য কাজ করেছেন এবং ইতিহাসে তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা আছে, আমরা তাদেরকে সেভাবে আসলে স্মরণ করি। তাদের মধ্যে আইনজীবী, ব্যবসায়ী সহ নানাবিধ পেশাজীবী সমাবেশ ঘটে। আওয়ামী লীগ নেতৃবৃন্দ পশ্চিম পাকিস্তানের শোষণ নির্যাতনের বিরুদ্ধে দুর্বার আন্দোলন পরিচালনা করেন। বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা দুর্বার আন্দোলন পরিচালনা করেন। এই আন্দোলনের ধারাবাহিকতায় কিন্তু 1970 সালের নির্বাচন এবং 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভ করেন এবং বর্তমানে আওয়ামী লীগ প্রাচীন এবং শক্তিশালী সংগঠন হিসেবে এখনও প্রতিষ্ঠিত এবং বর্তমানে দলটির নেতৃত্বে রয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তাহলে আমরা বলতে পারি আওয়ামী লীগ প্রতিষ্ঠাকাল থেকেই মুসলিম লীগ বিরোধী অনেক নেতা কর্মীর সমর্থন লাভ করতে সমর্থ হয়। তাছাড়া জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে নিয়োজিত ব্যক্তিবর্গের দলের সাথে নিযুক্ত ছিলেন। পূর্ব পাকিস্তানের প্রতিটি জেলা, মহকুমা, ইউনিয়ন এমনকি গ্রাম পর্যায়ে পর্যন্ত দলের শাখা সম্প্রসারিত ছিল এবং দেশব্যাপী ছিল অসংখ্য কর্মী এবং সমর্থক। তৃণমূল পর্যন্ত আসলে যেতে পেরেছিলেন যেসব নেতারা আজকের এই স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন। হ্যাঁ, তার মধ্যে অন্যতম বঙ্গবন্ধু, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওনার বিচরণ ছিল একদম তৃণমূল পর্যন্ত, এমনকি তিনি ব্যক্তিগতভাবে এতটাই স্মৃতিশক্তি ওনার ছিল যে ডিস্ট্রিক্ট পর্যায়ে নাম করে অনেক মানুষকে চিনতেন। পশ্চিম পাকিস্তানও ছিল আওয়ামী লীগের উল্লেখযোগ্য সংখ্যক সমর্থক, বিশেষ করে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে আওয়ামী লীগের সমর্থন গ্রুপটি ছিল ছাত্রলীগ এবং শ্রমিক সংগঠনে নিরলসভাবে কাজ করে থাকে। সত্যিকার অর্থে আওয়ামী লীগ ছিল গণভিত্তিক প্রথম সংগঠিত বিরোধী রাজনৈতিক দল। বর্তমানেও দলটিতে দেশের প্রথম শ্রেণীর ব্যবসায়ী, পুঁজিপতি, মধ্যবিত্ত, ছাত্র সমাজ নির্বিশেষে সকল পেশাজীবীর মানুষ সমর্থন জুগিয়ে চলছে এবং দলটির নেতৃত্বে আছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
মাস্টার শেষ বর্ষের শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে, মনোযোগ দিয়ে ক্লাসটি করবে এবং ভালো থাকবে, নিরাপদে থাকবে। সবসময় তোমাদের সুস্বাস্থ্য কামনা করি। ভালো থাকো, সাবধানে থাকো, নিরাপদে থাকো। শেষ করছি আমার ক্লাস।